ঘরে জন্ম নেওয়া একটা ছেলে যদি 16 বছর লড়াই করে ওয়ার্ল্ড কাপ জিততে পারে, তুমি কেন পারবে না? আপনি কোনো একটা জিনিস না পেলে, সেটা পেতে গিয়ে বারবার ব্যর্থ হলে কতবার চেষ্টা করবেন? কতদিন ওয়েট করবেন সেটার জন্য? 1 বছর, 2 বছর, 5 বছর, ম্যাক্সিমাম 10 বছর। কিন্তু লিওনেল মেসি এইবারের বিশ্বকাপটা পাওয়ার জন্য টানা 16 বছর অপেক্ষা করেছিলেন। এই সময়টার মধ্যে সবাই ওনাকে বলেছিল যে তুমি বুড়ো হয়ে গেছো, তোমার দ্বারা আর এই কাপ জেতা হবে না, খেলা ছেড়ে দাও। কিন্তু লিওনেল মেসি যদি সবার কথা শুনে খেলা ছেড়ে দিত, তাহলে কি আজকের দিনটা আসতো? আজ কি লিওনেল মেসির হাতে এই কাপটা উঠত? একটা জিনিস খেয়াল করে দেখবে, তুমি যদি নিম্ন মধ্যবিত্ত কিংবা মধ্যবিত্ত পরিবারেও জন্ম নাও এবং একটা বড় কিছু অ্যাচিভ করার স্বপ্ন দেখো, তোমার আশপাশের লোকজনই তোমায় বলবে, অত উড়িস না, আমাদের মতো ঘরে জন্মে এইসব স্বপ্ন দেখা উচিত নয়। আমাদের মতো ঘর মানে স্বপ্ন কি শুধুমাত্র ওই বড় বড় বাড়ির ছেলে মেয়েদের দেখার অধিকার আছে? এই ঘুপচি ঘর, ছোট ঘর, মাটির ঘর, তাদের স্বপ্ন দেখার অধিকার নেই? মেসি কোন ঘরে জন্মেছিল ভাই? এইরকম একটা ছোট্ট দোতলা বাড়ির ঘুপচি একটা ঘরে জন্ম হয়েছিল লিওনেল মেসির। এই ঘরে জন্ম নেওয়া একটা ছেলে যদি 16 বছর লড়াই করে ওয়ার্ল্ড কাপ জিততে পারে, তুমি কেন পারবে না? এখন তোমার মনে হতে পারে যে কোথায় লিওনেল মেসি আর কোথায় আমি। ভাই, লিওনেল মেসি কি একদিনেই বিশ্ববিখ্যাত মেসি হয়ে গেছিল? না তো, এই জায়গাটায় পৌঁছতে ওকে মুখে রক্ত তোলা পরিশ্রম করতে হয়েছে, প্র্যাকটিস করতে হয়েছে, প্রপার ডিসিপ্লিনে থাকতে হয়েছে, এবং সবথেকে বড় কথা, জীবনে অনেক কিছু ত্যাগ করতে হয়েছে। লড়াই জেতার জন্য এই ত্যাগ জিনিসটা সবথেকে বেশি জরুরি। তোমাকে জীবন থেকে অনেক প্রিয় জিনিস ছেড়ে ফেলতে হবে কোনো কিছু অ্যাচিভ করার জন্য, কিন্তু আমরা সেটা পারি কই? আমাদের সারাক্ষণ ফোনও ঘাঁটতে হবে, আড্ডাও মারতে হবে, আবার আমাদের সাকসেসও চাই। কিন্তু বস, সাকসেস জিনিসটা না হাতের মোয়া নয়, যে তুমি আজ চাইবে আর আজই পেয়ে যাবে। একবার মনে করে দেখো 2014 সালের ফিফা ওয়ার্ল্ড কাপ ফাইনালের কথা। মেসি সেবার বিশ্বকাপটা প্রায় জিতেই ফেলেছিল, কিন্তু একদম শেষ মুহূর্তে জার্মানির করা একটা গোলে সব স্বপ্ন ছাড়খাড় হয়ে গেল। আরও 8 বছর ধরে মানুষটাকে লড়াই করতে হলো বিশ্বকাপটাকে হাতে তোলার জন্য। জীবনও এই রকম, তোমার ভাগের সাফল্য তোমার নাকের ডগা দিয়ে ছিনিয়ে নিয়ে চলে যাবে অন্য কেউ, কিন্তু তাই বলে হেরে গেলে চলবে না। চুপচাপ মাটি কামড়ে পড়ে থেকে অপেক্ষা করতে হবে, অপেক্ষা করতে হবে নিজেকে ধারালো করে তোলার জন্য, সূঁচ হয়ে ঢুকে ভাল হয়ে বেরোতে পারার জন্য। তোমার মধ্যে যদি স্কিল থাকে, তোমার মধ্যে যদি সততা থাকে, তোমার মধ্যে যদি জেতার খিদে থাকে, তাহলে কারও ক্ষমতা হবে না তোমাকে আটকানোর। হ্যাঁ, হয়তো সময় লাগবে, হয়তো কেন বলছি, সময় লাগবে, 5 বছর, 10 বছর, 15 বছর, কিন্তু যতদিন না তুমি তোমার লক্ষ্যে পৌঁছতে পারছো ততদিন হার মেনে হারিয়ে যেও না প্লিজ। লোকে অনেক কথা বলবে, কিন্তু লোকের কথায় পাত্তা না দিয়ে যারা নিজের লক্ষ্যে অটল থাকে, একদিন ওপরওয়ালা ঠিক তাদের জিতিয়ে দেয়। সেদিন পৃথিবীর সমস্ত লোক তোমার বিপরীতে থাকলেও তোমার জয় কেউ আটকাতে পারবে না, কেউ না। ভালো থেকো সকলে, আর লড়াই জারি রেখো।